প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ঈদের শুভেচ্ছা। আসলে ঈদের মাঠে নামাজের সময় লাইভে ছিলাম, কিন্তু কথা বলতে পারি নাই যেহেতু মাইকে খুতবা হচ্ছিল এবং আলোচনা হচ্ছিল। এই জন্য তো সবাই কেমন আছেন সবাইকে ঈদের সালাম জানাই, ঈদ মুবারক, ঈদ মুবারক। যারা লাইভে আসবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, যাতে সবার সাথে আড্ডা দিতে পারি আর সবাই লাইভে অ্যাড হতে পারেন। কেউ লাইভে আসলে কথা বলতে চাইলে লাইভে অ্যাড হতে পারে, কোনো সমস্যা নাই। তো সবার ঈদ কেমন কাটছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আর কি লাইভে আসলাম। আশা করি সবাই ঈদের নামাজ পড়েছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং মিষ্টি খাওয়ার দাওয়াত থাকলো, বাসাতে আসবেন। কে কোথা থেকে লাইভে অ্যাড হচ্ছেন অবশ্যই একটু জানাবেন। আসলে এখন বাসায় চলে এসেছি নামাজ পড়ে সারি। প্রথম কে যেন কমেন্ট করলেন, দেখেন মাঝে মাঝে আসলে লাইভে এমন এমন সমস্যা হয় যে প্রথম একজন কমেন্ট করেছে দেখা যাচ্ছে না। আমার ছোট টিভিকে আসলে সকাল থেকে দেখাই যাচ্ছে না। ছোট টিভি লাইভে গিয়েছিল দেখলাম, মানে ও ঘুম থেকে এমনি দেরি করে ওঠে, তার ঈদের দিনও দেরি করে উঠছে, উঠে সারি কি করছে সবার পিছে নামাজ পড়তেছে। হ্যাঁ, এই যে কমেন্ট দেখা যাচ্ছে, ভাই আমি কুমিল্লা থেকে, আপনার বাসা কোন জায়গা? আমার বাসা পাবনা জেলা, আসলে পাবনা জেলা থেকে আপনাদের সাথে সবসময় লাইভে আসি। লিখছিলেন নাজিফা রহমান, এবার লিখছেন বিল্লাল, ভাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ভাই কেমন আছো? সালামু আলাইকুম, ভাই ভালো আছেন? অবশ্যই একটু লাইভ এসেছি, কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। ডলে চৌধুরী, আমি জাস্ট থেকে, আমি যশোর থেকে দেখছি, আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক বিল্লাল ভাই। নিহত হওয়ার কি ব্যাপার? নিহত হওয়ার মানে কি বুঝলাম না, যাই হোক। নান্টু মিয়া, নান্টু ঘটক হয় না, নান্টু মিয়া দিচ্ছেন, জাগা কামরুল ভাই ঈদ মুবারক, আপনি কেউ ঈদ মুবারক। বিল্লাল ভাই আবার লিখছেন, ভাই তোমাকে আমি সেনা সেনা লাগে, আমি তোমাকে অনেকগুলো ভিডিওতে দেখলাম, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, দোয়া করে সবসময় সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওগুলো দেখে সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে। নাজিফা রহমান আবার লিখছেন, ভাই আমি সিরাজগঞ্জ র্যাব বারোতে আসি, আলহামদুলিল্লাহ, দোয়া করে সবসময় সুস্থ থাকবেন, আমরা পাবনা র্যাব বারোর অন্তর্ভুক্ত। আপনাকে জানাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা, দাওয়াত থাকবে। শুভ ইসলাম, ঈদ মুবারক ভাই, আলহামদুলিল্লাহ, আপনাকে ঈদ মুবারক। নাজিফা আবার লিখছেন, ঈদ মুবারক, ঈদ মুবারক, আপনাকেও ঈদ মুবারক জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। তো সবার মিষ্টি খাওয়ার দাওয়াত থাকলো আমাদের বাসায়। বাঁকা ঠোঁটের হাসিতে দাওয়াত দিলাম আসিতে, আসতে যদি নাই পারেন ঈদ মুবারক গ্রহণ করেন। আচ্ছা, প্রিন্স নিলয় ময়মনসিং থেকে বলছি, ভাই ঈদ মুবারক, আপনাকেও ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, দোয়া করে আপনিও সুস্থ থাকবেন। আর ভি রকি, ঈদ মুবারক ভাই, আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, দোয়া করে যেন ঈদ সবার ভালো কাটে এবং সবাই যে যেখানে যাবেন দেখে শুনে সুস্থভাবে যাবেন ধীরে ধীরে। ডেলি চৌধুরী, ভাইয়া যশোর ঘুরে যান, আসলে সময় নাই, আমি আবার এখনই শ্বশুরবাড়ি যাবো, যেহেতু শালাবাবুর বিয়ে, সবার ওইখানে গেছে, বাসাতে কেউ নাই, আমি শুধু ওখানেই ছিলাম, গতকালকে এসেছি বাবার সাথে নামাজ পড়ার জন্য, আবার চলে যাব। আলাল, ঈদ মুবারক ভাই, আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর ভি রকি, সৌদি থেকে দেখছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো জায়গায় ঈদ কাটাচ্ছেন সৌদির মাটিতে, যাব কোনো একদিন। লোকাল হিরো, হাই, আপনাকেও হাই জানাই। আলাল ভাই আবার লিখছেন, আমি মালয়েশিয়া থেকে আপনাদের ভিডিও দেখি ভাই, আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন দোয়া করে সবসময় সুস্থ থাকবেন, এই প্রত্যাশা থাকবে ছোট মানুষের পক্ষ থেকে। এমডি সাগর, ঈদ মুবারক ভাই, আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, দোয়া করি যে যেখান থেকে
আমাদের ভিডিওগুলা লাইভে অ্যাড হন এবং যে যেখান থেকে ঈদের আনন্দ উপভোগ করতেছেন সবাই সুস্থ থাকবেন। যা সাজিদুল সাজিদুল, আমি সৌদি আরব থেকে দেখছি, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, ঈদের শুভেচ্ছা আপনাকেও, ঈদ মোবারক। আর লোকাল হিরো, হ্যালো, ঈদ মোবারক, হাই, ঈদ মোবারক। তো আসলে কেউ যদি লাইভে অ্যাড হয়ে কথা বলতে চান তাহলে লাইভে আসতে পারেন, অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। এই রকি ভাই আবার লিখছেন, ভাই আপনার ভিডিও মানে বিনোদন, আমি আপনার সব ভিডিও দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে বিনোদন করি কোনটুক সেটা বলতে পারবো না, তো চেষ্টা করি যে আমি সারা জীবন থাকবো না, যাতে আমার স্মৃতিটা আপনাদের মধ্যে পড়ে থাকে, এই প্রত্যাশা নিয়ে কাজ করে, আর কিছু না। নামাজের ভিতরেই আমাকে লতা পারভিন ফোন দিয়েছিল, ঈদ মোবারক জানাইছে, ওই আগে জানাইছে, তারপর নামাজ শেষে আবার হচ্ছে গা যখন ই হয়, মানে নামাজ শেষে যে দোয়াটা হয় তখন আবার রিয়া মনে ফোন দিছিল, ঈদ মোবারক জানাইছে, তো আমাকে দেখ আছে, আমার কাছে সালামি পাই যাই দিয়ে আসবো। কেবলই আসলে নামাজ শেষ করে বাসায় আসলাম, ইনশাল্লাহ যাবো না তোমাদের জন্য। লোকাল হিলো, আমার ইউটিউব চ্যানেল কি আপনি প্রমোট করে দিবেন? না ভাই, আমি কোনো প্রমোট করতে পারবো না। এই সজীব মন্ডল, করে না গন্ডগোল, দুধের ভিতরে পানি দিলে হয় না কোনো দোষ, সে করে, সে ছিল এককালে ঘোষ। ঈদ মোবারক ভাই, আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক এমডি রায়ান আহমেদ, কামরুল ভাই আপনার নাম কি? এই দেখ তো কামরুল ভাই আপনার নাম কি ভাই, আমার নাম কি? এটাই তো এবার বিভ্রান্ত সৃষ্টি করে দিলেন। হ্যাঁ কামরুল ভাই আপনার নাম কি, আমার নাম কি ভাই, আপনি একটু কমেন্টে জানাবেন আমার নামটা কি। বিপাশা গোপি, ঈদ মোবারক বাবাদার ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ, আই এম ফ্রম বাংলাদেশ, আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, বাংলাদেশে আপনার দাওয়াত থাকলো। সৈয়দ সাজল ইন্ডিয়া থেকে, ঈদ মোবারক, আপনাকেও ঈদ মোবারক। আসলে আমার একবার বিশেষ শখ আছে, আমি একবার ইন্ডিয়াতে ঈদের নামাজ পড়ব, কিন্তু আসলে 2032 সালের মধ্যেও হবে না, 2033 সালের পর্যায়ে বুঝতে হবে যে আসলে কোন ঈদের নামাজটা ওই জেলায় পড়ব, ওই ওই দেশে পড়ব। সাব্বির ভাইয়া ঈদের শুভেচ্ছা, আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। রকি ভাই আবার লিখছেন, আমার পক্ষ থেকে আপনার টিমের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমার টিমের সবার পক্ষ থেকে আমিও আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, এবং যে যেখান থেকে আনন্দ উপভোগ করবেন সবাই যেন সুস্থ থাকেন, এই প্রত্যাশা থাকবে সবসময়। তা আসলে আমি আমার ছোট টিভিকে খুঁজে পাচ্ছি না, যদি কখনো দেখেন, যদি আপনাদের চোখের সামনে পরে একটু বলবেন যে আমি ওকে মেজো টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ওকে আমি খুঁজতেছি। হ্যাঁ, ও একটু আইসে আছে, তো মানে নামাজে গেছে কিনা, গেছিল সবার শেষে আমি দেখেছি। এস এইচ এস কে মানে আসলে বুঝলাম না, মানে পিএম হলে পরে বুঝতাম যে মানে দুপুরে পরে হয়েছে, যদি এম হলে বুঝতাম তাহলে ভোরে হয়েছে, কিন্তু এস এইচ এস কে মানে কি, এটা মানে কি, কোন তো দি নাম কি? হ্যাঁ, ছেলের নামে যদি এরকম হয়, লাতি মানে দাদার নামে যদি এমনি হয়, নাতি ছেলের নাম কেমনি হবে? কোন কেমন আছেন ভাইয়া, আপনার বাসা ঈদ মোবারক, আপনার আপনার আপনারা ঈদ সবাই ঈদ মোবারক, ঠিক আছে, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, পরিদ পরিদ দোয়া করেছেন আপনার জন্য, দোয়া জানাই। লোকি 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 ভাই, আপনি কি আর ভাবিকে জানাই ঈদের শুভেচ্ছা, রইল ঈদ মোবারক ভাই, আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি ভাবি নেই এবং পুষাই দেব, আপনি ভাবি তো ভাই জানে বিয়ে খাইতে গেছে বাবার বাড়ি ইনশাল্লাহ। এমডি নীরব ইসলাম, কামরুল ভাই ঈদ মোবারক, আপনাকেও জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। রাজীব লিফিক্স ঠিক নাকি, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। এমডি রায়হান আহমেদ, কামরুল ভাই আপনার নাম কি? আসলে ভাই আমার নামটা কি, আমার নাম মেজো টিভি, সবাই তো এখন মেজো টিভি কয়ে ডাকে, তাই আমার নাম মেজো টিভি, বুঝছেন। রাজীব ভাই আবার লিখছেন,
আপনার জন্য দোয়া রইল ভাই, আপনার জন্য দোয়া থাকবে সবসময়, আমার সকল দর্শকের জন্য দোয়া থাকবে, সবাই যেন সুস্থ থাকে এই প্রত্যাশা থাকবে সবসময়। যাক অনেকখানি কথা বললাম, বেশি কথা বলবো না, কেননা শ্বশুর বাড়ি একটু যাইতে হবে, যেহেতু ওখানে আজকে গায়ে হলো, আমি না থাকলে তো আসলে হয় না, মানে আমি ঘটক আবার আমি দুলা ভাই, বোঝেন নাই। রকি ভাই আবার লিখছেন, ভাই আপনি খুব মজার একজন মানুষ, ইনশাল্লাহ আমি দেশে এসে আপনার সাথে দেখা করব। আসলে দেখা করতে হবে না, দোয়া করে সুস্থ থাকেন, আপনার মতো বহু মানুষ বলছে যে দেখা করব কিন্তু আসে না। পাবনা থেকে গ্রাম, পাবনা কোন গ্রাম বাড়ি আপনার? আমার বাড়ি পাবনা হিমাতপুর ইউনিয়ন। একজন আমাকে আসলে ঈদ মোবারক জানাইছে, আমি তার নাম আইডিটা পড়তেও যাচ্ছে না, কারণ আমার জীবনে সবচেয়ে কষ্টজনক একটা ব্যথা আমাকে দিয়েছিল, আমার সারা জীবন মনে থাকবে। এই রাজীব ভাই আবার লিখছেন, আপনি লতার কি হন ভাই? আসলে লতার কিছু হয় না, বংশধর আত্মীয় কিছু হয় না, আমি ভাই হিসাবে লতার পাশে থাকি। এই দোয়া করবেন যেন পাশে থাকতে পারে আব্দুর মুক্তিক শিকমতিক শাক সার কেত নাকি আব্দুর মুক্তি মুকিত। আচ্ছা আব্দুল ভাই, ভাই আমি নাসা থেকে বলছি, ঈদের দিন আপনাকে ঈদের শুভেচ্ছা। আমি আপনার চ্যানেলে ভিডিও দেখি, আপনার অনেক কার্যক্রম প্রসঙ্গে যোগ্য আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, লতার হাজবেন্ড কাজে পাঠাবেন এবং কাজ। ঠিক আছে, আসলে ধন্যবাদ, আমি নাসা বিজ্ঞানের অনেক অনেক কিছু আসলে ইউটিউব চ্যানেলে দেখি, সেই নাসা থেকে যে আমার কাছে ফোন আসে আমি নিজেকে অনেক হ্যাপি মনে করতেছি। একজন নাসা বিজ্ঞানে মানে ওই দিককার লোক আসলে অনেক জ্ঞানী, সেখানে থাকেন, বাসা কোথায় হয়তো জানেন না, তবু দোয়া করে সুস্থ থাকবেন। এবং আসলে লতা দের আমি একটা, আমি এবং ছোট টিভি মামুন লেগে একটা যে পথ খুলে দিয়েছি, ইনশাল্লাহ ওইটা করলেই ওদের সংসার আরামের সাথে চলে যাবে। আমরা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি সেইখান থেকে, এবং প্রথম মাসেই 18,000 টাকা ইনকাম করেছে, এবং প্রতি মাসে ইনশাল্লাহ ওখান থেকে এবার দুজন ইনকাম করতে পারবে, বাইরে কোথাও কাজে যেতে হবে না, সেই প্রসেস আমরা করে দিয়েছি ইনশাল্লাহ। আমরা যেমন ইউটিউবে কাজ করি, ওরা ওরকম ইউটিউবে ভিডিও চালক দোয়া করে ওদের সংসার যেন ওখান থেকে চলে যায় টুকটুক করে, বাইরে কোনো কাজ করতে হবে না ইনশাল্লাহ। এই আপনার জন্য দোয়া থাকবে ছোট্ট এই বুদ্ধিটুক দেওয়ার জন্য। আসলে জ্ঞানী মানুষের সাথে কথা বললে অনেক কিছু শেখা যায়। নিরব ইসলাম কামরুল ভাই, আপনার চুল কাটা অনেক সুন্দর হয়েছে, পাম দিবেন না ভাই, আমি আসলে কোনো মডেল করে চুল কাটি না, আমি খুব কিপটা মানুষ, তো ওই জন্য মনে করেন যে একদম ছোট করে কাটে, যাতে 3 মাস পর পর কাটতে হয়, মানে দোকানদার যাতে বেশি টাকা দিতে না হয়। কামরুল ভাই আপনার চুল কাটা পড়েছে, লতার কি খবর? আলহামদুলিল্লাহ লতার খবর খুব ভালো। ওকে ভাই, আপনার পেজের নাম মেজো টিভি রাখার কারণ কি? আসলে আমরা 4টা চ্যানেল খুলেছিলাম, বড় টিভি, মেজো টিভি, সেজো টিভি, ছোট টিভি। বড় টিভি আর ছোট টিভি আমাদের মামুন ভাই ইউজ করতো, আর সেজো টিভি আমি ইউজ করতাম, মেজো টিভি আমি ইউজ করি, আর ছোট টিভি 18 নিউজের আসলে সাংবাদিক ক্যামেরাম্যান আমাদের মিলন ভাই ইউজ করতো। এই এটা আমরা আসলে একটা ইউনিক নাম দিয়েছি, কোনো উদ্দেশ্য না। শরীফুল ইসলাম, আমার আমার দাপুনিয়া বাড়ি, আলহামদুলিল্লাহ আসলে আমার বাড়ি দেবেন মোড় ভাইজান, এই যে সান্নিধ্যার দেবেন মোড় আছে ওইখানে আমার বাড়ি, আপনি কি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। মিলন খান, মুখটা কেন এত ডেগ, মুখটা কেন এত ডেগ ডেগ, আসলে বুঝতে পারি না ভাই, একটু বাংলায় লিখবেন। রকি ভাই ধন্যবাদ ভাই কমেন্টগুলি পড়ার জন্য, আপনাকেও ধন্যবাদ, আসলে কমেন্ট
কমই পড়তে পারি, তাও চেষ্টা করতেছি। হানিফ, হানিফ মদু মোদাদু মোদাদ মোদাবু 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 দেখ মালয়েশিয়া থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ দোয়া করি সুস্থ থাকবেন। আপনারা তো কালকে ঈদ কাটাইছেন, আলহামদুলিল্লাহ, তবু ঈদের শুভেচ্ছা জানাই। রাজবাহারি রাজবাহারি রাজবাহার এস কে আব্দুল, ঈদ মোবারক ভাই, আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এম ডি সাইফুল ইসলাম, দেবেন মোর চিনি ভাই, আমি দেবেন মোদের পাশে এসে বললেই হবে যে এখানে মিডিয়াতে কাজ করে, কি আমি একাই কাজ করি, এই দুবাই থেকে দেখছি। ও আপনি দুবাই থাকেন, দেশে আসলে দাওয়াত থাকবে ইনশাল্লাহ। তো আসলে অনেকখানি কথা বলেছি, আর বেশি কথা বলতে চাচ্ছি না, একটু শ্বশুর বাড়ি যাবো, সবাই ওয়েট করতেছে। আমি ছোট জামাই, আমি না গেলে তো আসলে মজা হয় না। আমি ওইখানেই ছিলাম, শুধু নামাজের জন্য বাসাতে এসেছি, কারণ আব্বা তো একা একা, ছোট ভাই শহরে ছিল, সকালে আইছে, এই জন্য আসলে শ্বশুর বাড়ি যাবো, তো সেই জন্য লাইভে থেকে চলে যাচ্ছি। সবাইকে জানাই মন থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাই সুস্থ থাকবেন, কিন্তু যে যেখানেই যান একটু দেখে শুনে যাবেন। আসসালামু আলাইকুম।